নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সাধারণ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন নিয়ে তা আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা যদি গুরুত্ব সহকারে দেখেন তাহলে আগামী পরীক্ষায় এইসব কোশ্চেন কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন তা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে যাব আর পঞ্চাশটা প্রশ্নে আপনারা যে যত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই আপনাদের পোস্ট করবেন আপনারা আমাদের সেই মার্কসটা পোস্ট করবেন এবার আপনাদের মার্কস যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড হয় তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর আপনাদের পারফরমেন্স ধরে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে থাকুন আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন আমরা প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল ডে ত্রিপুরা ডেট এবং আসাম ডেটের ভিডিও আপনাদের দিয়ে থাকি এবং আপনারা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে যান তাহলে রোজ আমরা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত লাইভ সেশন দিয়ে থাকি পাঁচটা ক্লাস হয় তা সেই লাইভ সেশনের যে কোনো সেশনে আপনারা আমাদের সাথে এসে ডাইরেক্ট কথা বলতে পারেন তা আজকে আমরা শুরু করবো একশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে যান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যাবেন আর চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন জেনারেল সায়েন্স বলে আমাদের ভিডিও উল্লেখ করা আছে একটা ফোল্ডার পাবেন তার মধ্যে যাবতীয় ভিডিওগুলো দেওয়া আছে তো চলুন আপনাদের খাদা পেন্সিল আপনারা তৈরি তা আমরা শুরু করব গেলো দিনের হোম প্রশ্ন থেকে তা গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন ছিল এসআই পদ্ধতিতে প্রভাব একক কি অপশান এ কুলম্ব অপশন বি জুল অপশন সি ওয়াট এবং অপশন ডি অ্যাম্পিয়ার একশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা অপশন ডি এম্পেয়ার দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই তাদের সবার উত্তর সঠিক এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবে তো চলুন আমরা যাবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ওয়ান হান্ড্রেড ফিফটি টু তরিত কোষে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অপশান এ স্থিতিশক্তি অপশন বি রাসায়নিক শক্তি অপশন সি গতিশক্তি এবং অপশন ডি চৌম্বক শক্তি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাসায়নিক শক্তি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয় অপশন এ ফ্লেমিং এর সূত্র বি চার্লস অপশন সি বয়েল এবং অপশন ডি জুলের সূত্র একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফ্লেমিং এর হস্ত সূত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर হান্ড্রেড ফিফটি ফোর বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীর তাপমাত্রা অপশন এ কমে অপশান বি একই থাকে অপশন সি বারে এবং অপশন ডি সঠিক বলা যায় না একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বাড়ে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত কত কিলোভোট বিদ্যুৎ উৎপাদন করা হয় অপশান এ এগারো থেকে ষোলো বি বিষলো থেকে কুড়ি অপশান সি কুড়ি থেকে পঁচিশ এবং অপশান ডি আট থেকে এগারো একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এগারো থেকে ষোলো নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর হান্ড্রেড ফিফটি সিক্স তারের কত অপশান এ প্রায় তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি তিন হাজার চারশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি প্রায় চার হাজার চারশো ডিগ্রি সেন্টিগ্রেড একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি প্রায় তিন হাজার চারশো ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি সেভেন বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে অপশান এ জিনান অপশন বি আর্গন অপশন সি রেডন এবং অপশন ডি ক্রিপ্টন একশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আরগন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি এইট ফ্লোর বাতিতে নিম্নের কি ব্যবহার করা হয় অপশান এ জলীয় বাষ্প অপশান বি ক্লোরিন বাষ্প অপশান সি ফ্লোরিন বাষ্প আর অপশান ডি পারদ বাষ্প একশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পারত বাষ্প নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি নাইন সাতশো ওয়াট ক্ষমতার বাতি চার ঘন্টা জ্বললে বিদ্যুতের খরচ কত ইউনিট হবে অপশন এ দুই অপশন বি চার অপশন সি তিন এবং অপশন ডি পাঁচ একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি যার দ্বারা বোঝে যায় তা হল অপশান এ গতি অপশন বি প্রাবল্য অপশন সি কম্পাঙ্ক এবং অপশন ডি স্টিলে একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশনসি কম্পাঙ্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি ওয়ান শব্দ সব থেকে বেশি বেগে যায় অপশান এ শূন্য মাধ্যমে অপশন বি বায়ু মাধ্যমে অপশন সি জলে এবং অপশন ডি স্টিলে একশো একষট্টি নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি স্টিলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সিক্সটি টু শব্দ যেতে পারে না অপশান এ শূন্য মাধ্যমে অপশান বি হাইড্রোজেন গ্যাসে অপশান সি জলে এবং অপশন ডি স্টিলে একশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শূন্য মাধ্যমে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি থ্রি ম্যাচ নাম্বার কিসের গতির সাথে সম্পর্কযুক্ত অপশান এ শব্দ অপশন বি জাহাজ অপশন সি বিমান এবং অপশন ডি মহাকাশ যান একশো তেষট্টি নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিমান শব্দ থেকে তার প্রতিদ্বন্দ্বিত পৃথকভাবে শোনার জন্য শব্দের উৎস ও প্রতিফলনের ন্যূনতম দূরত্ব হতে হবে অপশান এ 10 মিটার অপশন বি 17 মিটার অপশন সি চৌত্রিশ মিটার এবং অপশন ডি একশো মিটার একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 17 মিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি ফাইভ একটি পুলিশ ভ্যান সাইরেন বাজাতে বাজাতে শ্রোতার দিকে দূরে চলে যাচ্ছে সাইরেনের প্রকৃতির তিক্রতা থেকে বা তীক্ষ্ণতা থেকে এই গাড়ির সাইরেনের তীক্ষ্ণতার মান হবে অপশান এ কম অপশান বি একই অপশান সি বেশি এবং অপশন ডি ভ্যানের গতির উপর নির্ভর করে একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সিক্সটি সিক্স যে যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় তাকে বলে অপশন এ অ্যালটিমিটার অপশন বি ফ্যাগোমিটার অপশন সি হাইড্রোমিটার অপশন ডি মনোমিটার একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ফ্যাটোমিটার নেক্সট কোশ্চেন क्वेश्चन नंबर হান্ড্রেড সিক্সটি ফলে কম্পাঙ্কের প্রাবল্য অপশন এ বৃদ্ধি পায় অপশন বি হ্রাস পায় অপশন সি একই থাকে এবং অপশন ডি প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বৃদ্ধি পায় নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি এইট বায়ুতে শব্দের বেগ অপশান এ তিনশো উনত্রিশ মিটার পার সেকেন্ড অপশন বি তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড অপশন সি তিনশো একত্রিশ মিটার পার সেকেন্ড একশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিনশো একত্রিশ মিটার পার সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি নাইন আলট্রোসোনিক শব্দের প্রতিধ্বনি ব্যবহৃত হয় কি মাপার জন্য অপশান এ আকাশের উচ্চতা অপশান বি পাহাড়ের উচ্চতা অপশান সি সমুদ্রের গভীরতা এবং অপশান ডি কোনোটাই নয় একশো উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সমুদ্রের গভীরতা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন্টি শব্দের হ্রাস বৃদ্ধির অন্যতম কারণ হলো উৎস ও শ্রোতার মধ্যে অপশন এ আপেক্ষিক গতি অপশন বি নিরপেক্ষ গতি অপশন সি সাপেক্ষ গতি এবং অপশন ডি হচ্ছে ঊর্ধ্বগতি 170 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আপেক্ষিক গতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 171 ওয়ান শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে অপশন এ বাতাস বন্ধ হলে অপশান বি মাইক বাজালে অপশান সি ঝড় হলে এবং অপশন ডি সুপারসনিক বিমান গেলে একশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সুপারসনিক বিমান গেলে প্রসারণ প্রসারণশীলতা সংকোচনশীলতা এগুলি কোন ধরনের পদার্থের বৈশিষ্ট্য অপশান এ কঠিন অপশান বি তরল অপশান সি গ্যাসীয় এবং অপশন ডি অর্ধকঠিন একশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্যাসীয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন্টি থ্রি স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বাড়ালে আয়তন অপশান এ বাড়ে অপশান বি কমে অপশন সি একই থাকে এবং অপশান ডি প্রথমে কমে পরে বাড়ে একশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কমে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড কোন ফোর কোনো গ্যাসের চাপ পি ইজ টু এফ ডিভাইডেড বাই এ কমা এফ প্রযুক্ত বল হলে এ সমান সমান কী অপশান এ আয়তন অপশন বি ক্ষেত্রফল অপশন সি উষ্ণতা এবং অপশান ডি কাঠিন্য একশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ক্ষেত্রফল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সেভেন্টি ফাইভ বায়ুমন্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কী অপশান এ ব্যারোমিটার অপশান বি হাইড্রোমিটার অপশান সি থার্মোমিটার এবং অপশন ডি মনোমিটার একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ব্যারোমিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সেভেন্টি সিক্স প্রমাণ চাপের মান কত অপশান এ জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার বি ওয়ান ইন্টু টোয়েন্টু পার সিক্স ডাইন পার সি দুই দশমিক শূন্য এক তিন বা টু পয়েন্ট ওয়ান জিরো টু পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু দি টু নাইন পার আর অপশন ডি হচ্ছে টু ইন্টু টেন টু সিক্স পার একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো থ্রি টেন সিক্স পার সেমি স্কোয়ার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন্টি সেভেন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন হবে প্রাথমিক আয়তনের অপশান এ অর্ধেক অপশন বি দ্বিগুণ অপশন সি সমান এবং অপশান ডি শূন্য একশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অর্ধেক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি এইট পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক সূত্রে ধ্রুবকটির মান কিসের উপর নির্ভর করে অপশান এ গ্যাসের উষ্ণতার উপর অপশান বি গ্যাসের ভারের ওপর অপশান সি গ্যাসের ভরের ওপর এবং অপশান ডি গ্যাসের উষ্ণতা ও ভরের ওপর একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গ্যাসের উষ্ণতা ও ভরের উপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ওয়ান সেভেন্টি নাইন চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কি কি অপশান এ আয়তন অপশান বি উষ্ণতা অপশান সি আয়তন ও উষ্ণতা এবং অপশান ডি ভর একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আয়তন ও উষ্ণতা নেক্সট কোশ্চেন হান্ড্রেড এইভেন্টি থ্রি কে কি বলা হয় এ স্থির চাপে প্রসারণ চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অপশন সি স্থির চাপে চাপের ভর প্রসারণ গুণাঙ্ক এবং অপশন ডি স্থির চাপে গ্যাসের ভার প্রসারণ গুণাঙ্ক তাহলে একশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 181 স্থির চাপে গ্যাসের আয়তন প্রশান গুণাঙ্ক কো 1/273 ভগ্নাংশটি সব গ্যাসের ক্ষেত্রে অপশন এ সমান অপশন বি আলাদা অপশন সি কিছু গ্যাসের ক্ষেত্রে সমান এবং অপশন ডি কোনোটাই নয় 161 নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সমান नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 182 পরম শূন্য উষ্ণতার মান কত অপশন এ 0.c অপশন বি -273 থ্রি পয়েন্ট সি অপশান সি জিরো পয়েন্ট এফ এবং অপশান ডি হান্ড্রেড ডিগ্রি ফরেনাইট একশো বিরাশি নম্বর প্রশ্ন আর একশো বিরাশি নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মাইনাস টু সেভেন্টি ডিগ্রি সি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড এইটটি থ্রি ফরেনাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত অপশান এ জিরো ডিগ্রি ফরেনাইট অপশান বি মাইনাস ফোর ফিফটি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি ফরেনাইট অপশান সি জিরো পয়েন্ট জিরো ডিগ্রি ফারেনাইট এবং ফোর যে সব গ্যাস চালস ও বয়লের সূত্র মেনে চলে তাকে কি বলে অপশান এ আদর্শ গ্যাস অপশন বি বাস্তব গ্যাস অপশন সি প্রকৃত গ্যাস এবং অপশন ডি হচ্ছে বিশ্বজননী গ্যাস একশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আদর্শ গ্যাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড এইট্টি ফাইভ পরম উষ্ণতা ও সেলসিয়াস স্কেলের উষ্ণতার সম্পর্ক কী অপশান এ সেলসিয়াস স্কেলের উষ্ণতা সমান সমান পরম উষ্ণতা যোগ টু সেভেন্টি থ্রি অপশান বি সেলসিয়াস স্কেলের উষ্ণতা সমান পরম উষ্ণতা যোগ প্লাস ওয়ান হান্ড্রেড অপশান সি পরম উষ্ণতা সমান সমান সেলসিয়াস গেলে উষ্ণতা যোগ হান্ড্রেড আর অপশান ডি পরম উষ্ণতা ইজ ইকুয়াল সেলসিয়াস স্কেলে উষ্ণতা প্লাস টু সেভেন্টি ডিগ্রি বা টু সেভেন্টি থ্রি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পরম উষ্ণতা ইজ ইকুয়াল সেলসিয়াস যোগ টু সেভেন্টি থ্রি নেক্সট কোশ্চেন 186 এই সর্বনিম্ন উষ্ণতার মান কত অপশন এ জিরো ডিগ্রি সি অপশন বি মাইনাস টু ডিগ্রি সি অপশন সি মাইনাস ডিগ্রি এফ এবং অপশন ডি মাইনাস ডিগ্রি এফ একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মাইনাস ডিগ্রি সি নেক্সট কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি সেভেন উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত অপশান এ এক অপশন বি মাইনাস ওয়ান সি শূন্য এবং অপশন ডি মাইনাস টু সেভেন্টি ডিগ্রি টু সেভেন্টি থ্রি তাহলে একশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জিরো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড এবং তিনশো এর মধ্যে বৃহত্তম কোনটি অপশান এ তিনশো ডিগ্রি সি বি তিনশো কে সি দুটোই সমান এবং অপশান ডি বলা সম্ভব নয় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিরিশ ডিগ্রি সি নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার ওয়ান কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে অপশন এ বেশি চাপে ও বেশি উষ্ণতায় অপশান বি কম চাপে ও কম উষ্ণতায় অপশান সি বেশি চাপে ও কম উষ্ণতায় এবং অপশান ডি কম চাপে ও বেশি উষ্ণতায় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কম চাপে ও বেশি উষ্ণতায় নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার 190 গ্যাস অণুগুলির গড় গতিবেগ বলতে গ্যাসের অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল মানকে বোঝায় উক্তিটি অপশন এ ঠিক অপশন বি ভুল এবং অপশন সি বলা সম্ভব নয় 190 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ঠিক নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 191 PV RT সমীকরণের নাম কি অপশন এ চাল সমীকরণ অপশন বি বয়েল সমীকরণ অপশন সি অবস্থা সমীকরণ এবং অপশন ডি উষ্ণতা সমীকরণ 100 একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অবস্থার সমীকরণ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি টু কোনো মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে মৌলের ড্যাশ বলে অপশান এ আনবিকতা অপশান বিভাজনতা অপশান সি যৌগিকতা এবং অপশান ডি পারমাণবিকতা একশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পারমাণবিকতা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড নাইনটি থ্রি ওজনের পারমাণবিকতা কত অপশান এ এক অপশান বি দুই অপশান সি তিন এবং অপশান ডি কোনোটাই নয় একশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি ফোর আসামিয়াসের পারমাণবিকতা কত অপশান এ পাঁচ অপশান বি ছয় অপশান সি আট এবং অপশান ডি সাত একশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি ফাইভ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি অক্সিজেন অনুর ওজন কত অপশান এ আট গ্রাম অপশান বিষলো গ্রাম অপশন সি বত্রিশ গ্রাম এবং অপশন ডি আটচল্লিশ গ্রাম একশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বত্রিশ গ্রাম নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি সিক্স বাইশ গ্রাম CO2 টু এর আয়তন কত অপশান এ এগারো দশমিক দুই লিটার অপশন বি এগারো দশমিক চার লিটার অপশান সি বাইশ লিটার এবং অপশন ডি এক লিটার একশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এগারো দশমিক দুই লিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি সেভেন মৌলের ঘনত্বের একক কি অপশান এ কীগ্রা পার লিটার অপশান বি গ্রাম পার লিটার অপশান সি পাউন্ড পার লিটার এবং অপশান ডি গ্রাম অণুপাল লিটার একশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গ্রাম পার লিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি এইট কত গ্রাম অ্যামোনিয়ার মধ্যে ছয় দশমিক শূন্য দুই তিন গুণ দশ দশমিক মানে দ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অণু বিদ্যমান অপশান এ দুই গ্রাম অনু বা চৌত্রিশ গ্রাম অপশান বি তিন গ্রাম অণু বা একান্ন গ্রাম অপশান সি এক গ্রাম অণু বা সতেরো গ্রাম এবং অপশান ডি পাঁচ গ্রাম অণু বা পঁচাশি গ্রাম একশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এক গ্রাম অনু বা সতেরো গ্রাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি নাইন পরমাণুর ব্যাসাধ্য সাধারণত অপশান এ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এম অপশান বি টেন টু দি পাওয়ার মাইনাস টেন এম অপশান সি টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটিন এম এবং অপশান ডি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এম মানের হয় 199 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 10 টু দি পাওয়ার -10 এম নেক্সট এন্ড লাস্ট क्वेश्चन क्वेश्चन नंबर 200 ইউ 235 বা ইউরেনিয়াম এর কেন্দ্রে নিউক্লিয়াসে অপশন এ 235 টি প্রোটন আছে অপশন বি 235 টি নিউট্রন আছে অপশন সি 235 টি ইলেকট্রন আছে এবং অপশন ডি প্রোটন ও নিউট্রন মিলে 235 টি আছে 200 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি প্রোটন ও নিউট্রন মিলে 235 টি আছে তো বন্ধুরা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা এভাবে কি কত পেয়েছেন সৎভাবে ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আপনারা আপনাদের মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন তো আজকে আমি হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতা লিখে দেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আজকের হোমটাক্সের প্রশ্ন হল ভারী মৌলের নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মির নির্গমনকে বলে অপশান এ তেজস্ক্রিয়তা অপশান বি ফিউশন অপশান সি ফিশন এবং অপশান ডি বিস্ফোরণ আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি ভারী মৌলের নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রাস বিভিন্ন রশ্মির নির্গমনকে বলে অপশান এ তেজস্ক্রিয়তা অপশান বি ফিউশন অপশান সি ফিশন এবং অপশান ডি বিস্ফোরণ আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কি রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউর্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ